হ্যাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম আগামী পৃথিবীর জন্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা জানি না এক শতাব্দী পরেও এই পৃথিবী বেঁচে থাকবে কি না। আমরা জানি না মহাপ্লাবনে ভেসে যাবে কি না শেষতম জীবন। আমরা জানি না সমস্ত সীমায় একদিন হবে কি না হিরোশিমা। আমরা জানি না হিমালয় আবার ডুব দেবে কি না তেথিস সাগরে। আমরা জানি না আমাদের সকলেরই নখ হয়ে যাবে কি না ধারালো ছুরি। আমরা জানি না ভালোবাসার কথা শুনলেই সবাই বধির ও অন্ধ হয়ে যাবে কি না। আমরা জানি না মুক্তির শব্দটি শুধু লেখা থাকবে কি না ইতিহাসের পাতায়। আমরা জানি না ইতিহাস রচনার জন্য থাকবে কি না কোনো ঐতিহাসিক। আমরা জানি না একদিন শেষ হয়ে যাবে কি না সব প্রশ্ন, তবু আমরা এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে যাব। আমরা আগামী পৃথিবীর জন্য দিয়ে যাব আমাদের ঘাম ও অশ্রু। আমরা পরবর্তীদের জন্য রেখে যাব অন্তত একটি স্বপ্নের উপহার। নমস্কার।